আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে চট্টগ্রাম বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নৈবিত্তিকের উত্তরমালা শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে অন্যান্য বোর্ডের পরীক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনাদের বোর্ডের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, নয়তোবা কিছুক্ষণ পর আপলোড করা হবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন বোর্ডের সমাধান চান। আর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থী বন্ধুদেরকে বলছি, এটা হলো গ সেট, আপনারা অন্যান্য সেটগুলোর সাথে মিলিয়ে নিন। তো এখানে এক নম্বর প্রশ্ন, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ, এটা হবে 45 কেজি। তারপরে ফিফু পদ্ধতিতে ইস্যুকৃত কাঁচামালের মূল্য কত, এটা হবে 3,580 টাকা। তারপরে তিন নম্বর একটি বহুপদী প্রশ্ন, প্রশ্নটি হলো অবচয় খরচ ব্যবসা প্রতিষ্ঠানের, এটা হবে 2 ও 3 ব্যয় বৃদ্ধি করে সম্পদ হ্রাস করে। তারপরে চার নম্বর প্রশ্নটি হলো লভ্যাংশ সমতার কারণে তহবিল সৃষ্টির উদ্দেশ্য কী, এটা হবে প্রতি বছর সামঞ্জস্য হারে লভ্যাংশ প্রদানের জন্য। তারপরে তারিখ, তারপরে বিশাল বড় একটা লেখায়, এটা পড়ে আপনাদের সময় নষ্ট করব না। পাঁচ নম্বর প্রশ্নটা হবে 13 লক্ষ টাকা, অর্থাৎ খ নাম্বার। তারপরে একটি বহুপদী প্রশ্ন 6 নম্বরে, এবং এটার উত্তর হবে 1 ও 3। তো এখন যদি আমরা সাত নম্বরটা দেখি, সাত নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং প্রশ্নটি হলো উক্ত বছরে বিশদ আয় বিবরণীতে বিমা খরচ হিসাবে কত টাকা দেখাতে হবে, এটা হবে 9,000 টাকা। আট নম্বরে আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম শিক্ষানবিশ সেলামি কত টাকা প্রদর্শন করতে হবে, এটা হবে 21,000 টাকা। দেন উৎপাদন ব্যয়ের প্রধান উদ্দেশ্য কী, এটা হলো ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ। তারপরে 10 নম্বর একটি বহুপদী প্রশ্ন, এটার সঠিক উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ উৎপাদন ব্যয়, অফিস ও প্রশাসন ব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। কোনটি অনার্থিক সুবিধা, এটা হবে বিনোদনের ব্যবস্থা। তারপরে সংস্থাভেদে কর্মকর্তা ও কর্মচারীদের যে বাড়তি সুবিধা দেওয়া হয় তাকে কি বলে, এটা এখানে দাগানো হয়নি, পরবর্তীতে জানিয়ে দিব। 13 নম্বরটা হলো অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো, এটা হবে 1, 2 ও 3। বন্ধুরা, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবে। 14 নম্বর হলো মূলধন বিনিয়োগ ছাড়াও সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশগ্রহণকারী অংশীদারকে কী বলে, এটা হবে সক্রিয় অংশীদার। তারপরে 15 নম্বরটা হলো চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক ব্যবসায় প্রদত্ত ঋণের উপর সুদের হার 6%। দেন সাগরের মূলধনের সুদ কত, এটা হবে 2,225 টাকা। নদীর ঋণের সুদ কত, 300 টাকা, খ নাম্বারটা। দেন একটি বহুপদী প্রশ্ন এবং এটার সঠিক উত্তর হবে 2 ও 3। 19 নম্বরে হলো যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় পর ফেরত দেওয়া হয় তাকে বলা হয় পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অর্থাৎ খ নাম্বারটা। তারপরে 20 নম্বরে একটি বহুপদী প্রশ্ন, প্রশ্নটি হলো স্টকের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট অভিহিত মূল্য নেই, মূল্য অসমান হতে পারে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, অর্থাৎ এটার উত্তর হবে 3টাই 1, 2 ও 3। অধিহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে অধিহার দ্বারা কোম্পানির আর্থিক অবস্থা কি প্রভাব পড়বে, এটা হলো গ নাম্বারটা হবে, মূলধন জাতীয় ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধুরা, আবারও বলছি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাবে তোমাদের কার কয়টি নৈবিত্তিকের উত্তর কারেক্ট হয়েছে। কোম্পানির ন্যূনতম পুঁজির পরিমাণ উল্লেখ থাকে, এটা হবে 2 ও 3। দেন আর্থিক অবস্থার বিবরণী কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের, এটা হবে আর্থিক অবস্থার চিত্র বিশেষ, খ নাম্বারটা। দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সৃষ্টি আর সমষ্টি হলো বিনিয়োজিত মূলধন, ক নাম্বারটা, বিনিয়োজিত মূলধন, ক নাম্বারটা। দেন একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকটি হলো চম্পা লিমিটেডের অনুমোদিত মূলধন 3 লক্ষ টাকা, চলতি মূলধন 60,000 টাকা এবং চলতি অনুপাত 3:1। চলতি সম্পদের পরিমাণ কত, একেবারে সিম্পল একটা প্রশ্ন, এটা হলো 90,000 টাকা হবে। কীভাবে 90,000 টাকা হবে এটা পরবর্তীতে এক্সপ্লেন করব, আসলে এখন এক্সপ্লেন করে সময় নষ্ট করে লাভ নেই। চলতি দায়ের পরিমাণ কত, চলতি দায়ের পরিমাণ হলো 30,000 টাকা, অর্থাৎ খ নাম্বারটা। দেন 27 নম্বর একটি বহুপদী প্রশ্ন, এটার সঠিক উত্তর হবে 1 ও 2, দীর্ঘমেয়াদী ঋণ অগ্রাধিকার শেয়ার। 28 নম্বরে প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য কম ধরা হলে কোনটি হ্রাস পাবে, এটা বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে আমরা যদি
পরবর্তী উদ্দীপকটা পড়ি। এখানে ফিফু পদ্ধতিতে 15 জুলাই তারিখে ইস্যুকৃত মালের মোট মূল্য কত? এটা হবে 15,000 টাকা, অর্থাৎ খ নম্বরটা। 30 নম্বরটার সঠিক উত্তর হবে 21 খ নম্বরটা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, একটি কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সর্বোপরি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থী বন্ধুদেরকে বলবো, তোমরা যদি তোমাদের অন্যান্য বিষয়ের সমাধানগুলো পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ সবাইকে।